আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানি জানবো কোরআন হাদি সামি জানবো কোরআন হাদি সামি ইংসা অংশ ইংসা অংশ ইংসা সালামু আলাইকুম আমাদের একবার প্রশ্ন আছে জাকাতুল ফিতির কে দিতে বাধ্য মানে কার উপর জাকাতুল ফের জাকাতুল ফিতির ফরজ তিনি বললেন যে আমাদের দেশে শোনা যায় যিনি জাকাতুল ফিতির খাওয়ার উপযুক্ততা রাখে তিনি যিনি জাকাত খাওয়ার উপযুক্ত রাখে তিনি জাকাতুল ফিতির দিবেন না আমরা বলব যে প্রথমে জানতে হবে জাকাতুল এক সাধারণত জাকাতুল মালুর মধ্যে বেশ কম আছে জাকাতুল ফিতির সেটার জন্য কোনো নেশা ঠিক করা নেই শরীয়তের মধ্যে হ্যাঁ এবং এটা দেওয়ার ক্ষেত্রেও এটার খাত কিন্তু নির্ধারিত আছে ফকির মিশনে ছাড়া আর কাউকে দেওয়া যায় না কিন্তু ওই জাকাতের ক্ষেত্রে আটটা খাত আছে হুম এরকমভাবে হুম ওটা হয়েছে আপনার সম্পদকে পরিচ্ছন্ন করা আর এটা ব্যক্তিকে পরিচ্ছন্ন করা সুতরাং আপনার দুনোটার মধ্যে ব্যাস কম আছে সুতরাং একসাথে দুনোটকে গুলিয়ে ফেলা সেটা কখনো সঠিক হবে না কারণ সুর আক্রম সশ্রম এখানে বলেছেন হ্যাঁ ব্যাপকভাবে যে হজরতেব নম্মর হাদিসের মধ্যে ফরত রসুল আল্লাহ সিস্টেম জা কাতর আমিন সো আমিন শাহির সামিন তামাক আলাল হউর রি আব্দুল দা কারি ওলুম ও সরির উল্খবি রমিন মুসলিমিন জালালসুর সাসরাম একসা পরিমাণ হম খাদ্য ফরজ করে দিয়েছেন চাই সেটা খেজুর হোক হম চাই সেটা আপনার গম হোক সেগুলো বাধ্য করে দিয়েছেন কার উপর ছোট বড়ো পুরুষ মহিলা গোলাম স্বাধীন সবার উপরে সুতরাং সবার উপরে যখন ফরজ করে দিয়েছেন এর থেকে বুঝা যে এটা ব্যাপক এটা আর সাধারণ জাকাতের হিসাব এক নয় সাধারণত আপনি হিসাব করলে দেখবেন যে আপনার গোলাম গোলামের সম্পদের মালিক কিন্তু মনিপ তার মনিব সুতরাং তার উপর কেন সদকা ফিতির ফরজ হ্যাঁ তার উপর কেন ফরজ করা হবে এই কারণে আমরা বলবো যে যে দুটা বেশ কম আছে এই কারণে যারা বলে যে জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তি জাকাতুল ফিতির দেবে না তারা ভুল বলেন বরং যেই ব্যক্তি আপনার ঈদের দিনের রাতের এবং দিনের তার প্রয়োজনীয় খরচ বাদে যার কাছে জাকাতুল ফিতির পরিমাণ খাদ্য থাকে তাকেই জাকাতুল ফিতির দিতে হবে এটা হচ্ছে নিয়ম সুতরাং আমরা বলবো যে এটা ওটা বেশ কম আছে দুইটাকে একসাথ করা কখনো ঠিক হবে না আশা করি বুঝতে পেরেছেন জাকমুল্লাউ